আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ছোট এবং সহজ একটা রেসিপি, ফ্রুট কাস্টার্ড। আর আজকের কাস্টার্ড তৈরি করতে আমি দোকানের কোনো কেনা কাস্টার্ড পাউডার এবং কোনো রকম ডিম ব্যবহার করব না। আশা করছি আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের খুব কাজে দেবে। আমার এই আইডিয়াটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে নতুন নতুন ভিডিও করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবারে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল পর্বে। আমরা প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার। এখন এই কর্ন ফ্লাওয়ারের সঙ্গে মেশাবো সামান্য জর্দা কালার। ফুড কালারটা অপশনাল, কেউ চাইলে বাদও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটাই আমাদের কাস্টার্ড পাউডারের সাবস্টিটিউট হিসাবে কাজ করবে। আর আপনি চাইলে এখানে আপনার পছন্দের যে কোনো কালার এবং ফ্লেভার অ্যাড করতে পারেন। এবারে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি আগে থেকেই 4 কাপ অর্থাৎ 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ জাল করে এখানে 3 কাপ করতে হবে। আর এই দুধের সঙ্গে আমি মিশাচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিবর্তে এখানে আপনারা মিষ্টির জন্য কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। সব মেশানো হয়ে গেলে আমি যে আগের থেকে এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়েছিলাম সেটা একটু একটু করে দিব আর নাড়তে থাকবো। আর দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেশানোর আগে অবশ্যই একটু চামচ দিয়ে এভাবে নেড়ে নিতে হবে। আর তারপর এক হাতে এভাবে মিশ্রণটা দিতে হবে, আর এক হাতে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে নাড়তে থাকতে হবে, ঠিক যেমনটা আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর কোনোভাবে নাড়াচাড়া বন্ধ হতে দেওয়া যাবে না, কারণ এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধে দেওয়ার পর খুব দ্রুত এটা ঘন হতে থাকবে। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। আর মিশ্রণটা এরকম ঘনত্ব হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হবে। আর এই কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটা নর্মাল টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি বাড়িটা বের করে এখন আমি এই কাস্টার্ডের মধ্যে মেশাবো ফল। প্রথমে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1/2 কাপের চেয়ে একটু বেশি কেক। এখানে আমি প্লেন কেকটা একটু টুকরো করে কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ফল। ফলটা এখানে আপনার পছন্দ মতো যে কোনো ফল দিতে পারবেন। আমি এখানে কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, কলা আর আপেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 রকম বাদাম কুচি করে। আর সবশেষে এখানে আমি 1/2 কাপ হুইপিং ক্রিম একটু কাটা চামচের সঙ্গে একটু বিট করে নিয়ে এখানে মিশাচ্ছি। এটা অপশনাল, আপনার কাছে না থাকলে বাদ দিবেন, তবে যদি থাকে তাহলে চেষ্টা করবেন এই হুইপিং ক্রিম দিতে, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর আপনারা কেকটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কেকের কারণে কিন্তু এই কাস্টার্ডটা খেতে অনেক বেশি মজার হয়। ব্যাস আমাদের কাস্টার্ডটা রেডি, এবার যাচ্ছি সার্ভ করতে। এবারে আপনি সার্ভ করুন আপনার পছন্দের যে কোনো সার্ভিং ডিশে। যে কোনো দাওয়াত অথবা কোনো স্পেশাল ডে যদি আপনি বাসায় সেলিব্রেট করতে চান তাহলে ডেজার্ট হিসাবে এই কাস্টার্ডটা রাখতে পারেন। শুধুমাত্র আগের দিন এই কাস্টার্ডের মিশ্রণটা রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। পরিবেশনের সময় শুধু আপনার পছন্দের যে কোনো ফল এবং কেকটা মিক্স করে সাথে সাথে আপনি সার্ভ করতে পারবেন। আমার আজকের আইডিয়াটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না, আর বলবো বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।